প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত করছে ডিবি পুলিশ এবং সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট তদন্তের ধারাবাহিকতায় এবার গোয়েন্দা জালে ধরা পড়েছে এক চিকিৎসক ও তার দুই ভাইসহ চোদ্দ জন এই তিন সহদর প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল তাদের তৎপরতা ঠেকানোর শক্তি দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কথা অকপটে স্বীকার করেছে তারা এই ডিউরেশনটা দেখা গেছে যে থার্টি ফাইভ মিনিটস ফোরটি মিনিটস টোয়েন্টি মিনিটস পরীক্ষা শুরুর আগে কেউ কোনো দুষ্ট লোক মোবাইলে এটার একটা স্ন্যাপশট এটা ছেড়ে দেয় এটা সরাসরি স্টুডেন্টসদের কাছে পৌঁছানো খুব কঠিন ইতিমধ্যে তো ছাত্ররা পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে গিয়েছে তার কাছে ওই পরীক্ষাতে যারা ডিউটি করছে তাদের সহযোগিতা ছাড়া তো ওই তাদের কাছে প্রশ্নপত্রটা পৌঁছানোর কোনো মেকানিজম নাই কারণ তারাও মোবাইল ইউজ করতে পারে না এবং ছাত্রদের কাছেও মোবাইল নেই তো এইটাতে কিন্তু খুব মিনিমাম সংখ্যক স্টুডেন্টস হয়তো উপকৃত হতে পারে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে শিক্ষা বোর্ডের কোনো বড়কট্টা জড়িত কিনা ডিবির কাছে জানতে চান সাংবাদিকরা তার বিষয়টার উপরে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে যে এই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে যে এই প্রক্রিয়ার সাথে এই শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের কোনো অভিযোগ প্রমাণিত হয় কিনা এবং সেই বিষয়গুলা খতিয়ে দেখে একটা তদন্ত রিপোর্ট মন্ত্রণালয় উপস্থাপন করবেন এই তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের সময় বোঝা যাবে যে এই মন্ত্রণালয়ের বা বোর্ডের কেউ সম্পৃক্ত কি না চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নওগাঁ ও ময়মনসিংহ থেকে আরও পনেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা